অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মীন রাশি এই যে বৃহস্পতির রাশি পরিবর্তন করছে, অর্থাৎ 20 নভেম্বর 2020 এই বৃহস্পতি ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে এবং 5 এপ্রিল 2021 পর্যন্ত এই মকর রাশিতে অবস্থান করবে এই বৃহস্পতি, এবং অলরেডি শনির সাথে অবস্থান করবে, একত্রে নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করবে। কি ফল হতে চলেছে দেখুন, যাদের রাশিচক্রে বৃহস্পতি মূল ত্রিকোণে আছে, বৃহস্পতি কেন্দ্রে আছে, বৃহস্পতি ত্রিকোণে আছে, বৃহস্পতি শুভ অবস্থাতে আছে, বা বৃহস্পতি বাল্য অবস্থা বা বৃদ্ধ অবস্থাতে, তারা কিন্তু এক্সাক্ট শুভ ফলগুলো কিন্তু পাবেন, এটার ব্যাপারে কোনো দ্বিমত নেই। কিন্তু যাদের বৃহস্পতি পাপগ্রহ দ্বারা দূষিত, বা যাদের বৃহস্পতি অষ্টম স্থানে বা দ্বাদশ স্থানে বা ষষ্ঠ ভাবে অবস্থান করছে, বা বৃহস্পতি রাহুর সাথে একত্রে বসে আছে বা অশুভ গ্রহের সঙ্গে দৃষ্ট পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই মাত্রায় পূর্ণ রেজাল্ট পাবেন না। এবং বৃহস্পতি আপনার রাশিচক্রে ভালো থাকা দরকার, এবং বর্তমানে যদি আপনার বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির প্রত্যন্তদশা চলে, সেক্ষেত্রে আপনারা এক্সাক্ট শুভ ফলগুলো কিন্তু পাবেন। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি, এই বৃহস্পতি আপনাদের মীন রাশির সাপেক্ষে আপনাদের যেটা হচ্ছে আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের কর্মপতি একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ লাভ সফলতা সাকসেসের জায়গাতে। এই সময় আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো ধীরে ধীরে কাটবে, এই 20 নভেম্বরের পর থেকে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে এবং সফলতার জায়গা, সাকসেসের জায়গা কিন্তু তৈরি করবে। যাদের এতদিন ধরে কাজে বিপত্তি হচ্ছে, বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের কিন্তু সেই বাধাগুলো কিছু কিছু ক্ষেত্রে কাটবে একাদশ স্থানে বৃহস্পতি। তৃতীয় শনির সঙ্গে অবস্থান করছে, কিন্তু পূর্ণমাত্রায় নিজগৃহে অবস্থান করছে, পূর্ণমাত্রায় শুভ ফল প্রদান না করলেও কিন্তু আগের থেকে অনেকটা ফার বেটারমেন্ট ফল কিন্তু আপনাদেরকে দিবে এই বৃহস্পতি, অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, আপনাদের কাজে যাদের বাধা আসছিল সেই বাধাগুলো আপনাদের কাটবে, এবং এই বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশির সপ্তম স্থানে পড়ছে। আমি একটা কথা বলি, বৃহস্পতি যেভাবে অবস্থান করে এবং যেভাবে দৃষ্টি দেয়, সেটা গঙ্গা জলের মতো পবিত্র হয়, অর্থাৎ নবম দৃষ্টি সপ্তমভাবে পড়ছে। অর্থাৎ যারা বিয়ে নিয়ে এতদিন চিন্তা করছেন বিয়ের ব্যাপারে, তাদের বিয়ে কেন্দ্রিক সমস্যাগুলো, অর্থাৎ বিয়ের ব্যাপারে আপনারা এগিয়ে যেতে পারেন। যারা আপনার কানেকশান এই 20 নভেম্বরের পর থেকে আপনারা বিয়ের ব্যাপারে এগিয়ে চলুন, বিয়ের দিকটা কিন্তু আপনাদের প্রশস্ত করবে। শুভ বিবাহের যোগ, গাঢ় বিবাহের যোগ কিন্তু মীন রাশির দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উন্নতি হবে, ব্যবসা থেকে আপনাদের যথেষ্ট আয় এই সময় দেখা যাচ্ছে, এবং আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে উন্নতি, বন্ডিংটা খুব ভালো থাকবে, বা যাদের মধ্যে সমস্যা চলছিল, যে সমস্যাগুলো শ্বশুরালয় থেকে সমস্যা আসছিল যেসব মেয়েদের, তাদের কিন্তু সমস্যা কিছুটা হলো কাটবে এই বৃহস্পতির দৃষ্টি আপনার। ঠিক সপ্তম দৃষ্টি, বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশির পঞ্চমভাবে পড়ছে। দেখুন, পঞ্চমভাবে এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের সন্তান কেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, অর্থাৎ আপনাদের সন্তানের এডুকেশন নিয়ে যাদের চিন্তা করছেন সেই জায়গাগুলো, আপনাদের সন্তানের এডুকেশন উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো, সন্তান প্রাপ্তির জায়গাতে আপনাদের বিশেষ লাভ দিবে, সন্তানের জায়গা, এডুকেশনের জায়গা, ধর্মীয় ক্ষেত্রে আপনাদের যাত্রা হবে, এবং যারা শেয়ারে টাকা লাগান বা যারা মিউচুয়াল ফান্ডে টাকা লাগান, তাদের ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতির ট্রানজিট আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল বহন করে নিয়ে আসবে। অর্থাৎ এই বৃহস্পতি কিন্তু আপনাদেরকে কিন্তু অপার ধন কিন্তু আপনাদেরকে দিবে। এই বৃহস্পতির রাশি পরিবর্তন আপনার মীন রাশির ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম শুরু করবে। দেখুন, পঞ্চমভাবে দৃষ্টি, অর্থাৎ আপনাদের প্রেম প্রণয় প্রীতির জায়গাটাও কিন্তু দিবে, লাভ লাইফটা কিন্তু ভালো দিবে এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির ঠিক তৃতীয়ভাবে পড়ছে।
অর্থাৎ কমিউনিকেশনের ভাব, অর্থাৎ যোগাযোগগুলো আপনাদের হবে। যারা টেলিকমের সঙ্গে যুক্ত আছেন, ফাইন্যান্সের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের হবে। এই যে বৃহস্পতির দৃষ্টি শুভ, অত্যাধিক শুভ আপনাদের কমিউনিকেশন, আপনাদের বড় ভাইদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, আপনাদের ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের একটা ভালো দিক দেখা যাচ্ছে, এবং এই সময় আপনাদের আটকে থাকা কাজগুলো কিন্তু সম্পন্ন হবে। অর্থাৎ দীর্ঘদিন ধরে যে আটকে আছে যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু আপনাদের সম্পন্ন হবে এই সময়। বৃহস্পতি আপনাদেরকে এই থার্ড হাউসে দৃষ্টি দেওয়ায় আপনাদের কিন্তু যোগাযোগে কানেকশানের জায়গাটা কিন্তু খুব ভালো প্রকট হতে চলেছে। এবং একাদশভাবে দশমপতি, একাদশভাবে কর্মপতি, একাদশভাবে অবস্থান কর্ম রিলেটেড সমস্যা, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে পদোন্নতি, মান সম্মান বৃদ্ধি, কর্মপ্রাপ্তি, এই জায়গাগুলো কিন্তু দিবে। এবং আপনাদের এ সময় মান সম্মান বৃদ্ধি করবে। এডুকেশনের দিকটা আমি বারবার বলছি, এডুকেশনের দিকটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এডুকেশন রিলেটেড সমস্যাগুলো কাটবে এবং আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক যে ক্রাইসিস বা ফিনান্সিয়াল ক্রাইসিস যাদের চলছিল, সেই জায়গাগুলো কাটিয়ে উঠে, কর্ম জায়গাগুলো কাটিয়ে উঠে আপনাদের সন্তানের বিবাহ সব দিক থেকে মোটামুটি এই বৃহস্পতির ট্রানজিট আপনাদেরকে শুভফল বহন করবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।